এক ব্রেকিং নিউজ অবশেষত জামিন লাভ করেছে চিত্রশিল্পী নীলিম মহন্ত। কিছু সময় পূর্বে আদালতে জামিন মঞ্জুর করেছে চিত্রশিল্পী নীলিম মহন্তর। সবেগ জানাইছো এই মুহূর্তে চাই মেট্রো দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, নীলিম মহন্তর জামিন লাভ করেছে চিত্রশিল্পী নীলিম মহন্ত। মুকলি আকাশের তলল চিত্রশিল্পী নীলিম মহন্ত আদালতে মঞ্জুর করেছে নীলিম মহন্তর জামিন। এই মুহূর্তের ব্রেকিং নিউজ জানাই আছো টাইম এটোর দর্শক অবশেষত দুদিনের পিছত জামিন লাভ করবলে সক্ষম হয়েছে চিত্রশিল্পী নীলিম মহন্ত। লখিমপুরের পর অরুণাচল আরক্ষীয় গ্রেপ্তার করেছিল নীলিম মহন্ত। ইয়ার পিছতে দুদিনের পিছত অর্থাৎ আজি জামিন মঞ্জুর হয়েছে নীলিম মহন্তর। কিছু সময় পূর্বে আদালতে মঞ্জুর করেছে নীলিম মহন্তর জামিন আবেদন। মুকলি আকাশের তলে ওলাই আছে চিত্রশিল্পী নীলিম মহন্ত। ইটানগর আরক্ষীয় গ্রেপ্তার করেছিল নীলিম মহন্ত। অরুণাচল প্রদেশের সচিবালয়ের দেওয়ালত নো মোর ড্যাম লিখেছিল নীলিম মহন্ত। আর অরুণাচল প্রদেশের ঐতিহ্যর গরিমা অপমান করার অভিযোগ উত্থাপন হয়েছিল নীলিম মহন্তর বিরুদ্ধে। বৃহৎ নদীবানের বিরোধিতার নো মোর ড্যাম লিখেছিল সরকারি দেওয়াল। আর তারপরে লখিমপুরের পর অরুণাচল আরক্ষীয় গ্রেপ্তার করেছিল নীলিম মহন্ত। আর দুদিনের বাবে আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছিল নীলিম মহন্ত। কিন্তু আজি আদালতে চিত্রশিল্পী নীলিম মহন্তর জামিন আবেদন মঞ্জুর করেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ জানাই আছো টাইম এইটর দর্শক মুকলি আকাশের তলল চিত্রশিল্পী নীলিম মহন্ত। নীলিম মহন্ত বিনা শর্তে মুকলি করে দিবলৈ কালি দেখা পোৱা গৈছিল লখিমপুৰত বিভিন্ন দল সংগঠনে সাব্যস্ত করেছিল প্রতিবাদ। সকলে দাবি উত্থাপন করেছিল সন্তান চিত্রশিল্পী নীলিম মহন্তক যাতে বিনা শর্তে অরুণাচল প্রদেশ সরকারে মুকলি করে দিয়ে। আর এলৈ লখিমপুৰৰ ৰাজপথ উত্তাল করে তুলিছিল বিভিন্ন দল সংগঠনে। আর অবশেষত আদালতে মঞ্জুর করেছে এইগৰাকী চিত্রশিল্পী নীলিম মহন্তর জামিন। কিছু সময় পূর্বে আদালতে জামিন মঞ্জুর করেছে নীলিম মহন্ত। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো আর ধারাবাহিকভাবে বাতর সম্প্রচার করে আইছিল নীলিম মহন্তক লখিমপুরের পর দেওবারে নিশায় গ্রেপ্তার করেছিল অরুণাচল আরক্ষী। আর ইটানগর আরক্ষী থানাত রখা হয়েছিল নীলিম মহন্ত। দুদিনের বাবে আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছিল নীলিম মহন্ত। কিন্তু আজি কিছু সময় পূর্বে আদালতে এইগৰাকী চিত্রশিল্পী নীলিম মহন্তর জামিন মঞ্জুর করেছে। মুকলি আকাশের তলল চিত্রশিল্পী নীলিম মহন্ত। এই মুহূর্তের ব্রেকিং নিউজ জানাই আছো টাইম এটোর দর্শক আদালতে মঞ্জুর করেছে চিত্রশিল্পী নীলিম মহন্তর জামিন। অরুণাচল প্রদেশের সচিবালয়ের দেওয়াল নো মোর ড্যাম লিখেছিল নীলিম মহন্ত। এই সমগ্র বিষয় সন্দর্ভত নীলিম মহন্তক গ্রেপ্তার করা হয়েছিল লখিমপুরের পর অরুণাচল প্রদেশ আরক্ষীয় গ্রেপ্তার করে লই গৈছিল নীলিম মহন্তক। আর নীলিম মহন্তক গ্রেপ্তারের পিছতেই লখিমপুরত বিভিন্ন দল সংগঠনে কালির দিনটুত সাব্যস্ত করেছিল তীব্র প্রতিবাদী কার্যসূচী। আনকি সোশিয়াল মিডিয়াতো বিভিন্নজনে নীলিম মহন্তর মুক্তির দাবি উত্থাপন করেছিল।
সর্বত্রে নিলি মহন্তক মুকলি করে দিবলৈ আহ্বান জনোৱা হৈছিল আৰু দেখা পোৱা গৈছে কিছু সময় পূৰ্বে আদালতে চিত্ৰশিল্পী নিলি মহন্তৰ জামিন মঞ্জুৰ কৰিছে আৰু শীঘ্ৰে মুকলি আকাশৰ তললৈ ওলাই আহিব এগৰাকী চিত্ৰশিল্পী নিলিম মহন্তক।